Welcome to the new lesson. Today I will be talking about the use of causative verb. শুরুতেই আমরা causative verb এর সাথে পরিচিত হয়ে নিই। দেখো এখানে কতগুলো verb আছে। এখানে eat শব্দের অর্থ নিজে খাওয়া, আর যদি বলা হয় feed তাহলে বোঝায় অন্যকে খাওয়ানো, আবার see অর্থ নিজে দেখা, আবার শো অর্থ অন্যকে দেখানো, লার্ন অর্থ নিজে শেখা, টিচ অন্যকে শেখানো, নো অর্থ জানা, ইনফর্ম অন্যকে জানানো, ডাইভ পানির ভিতরে ডুব দেওয়া, ডিপ কাউকে পানির ভিতরে ডুবানো। দেখো এখানে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো হচ্ছে সিম্পল ভার্ব বা নর্মাল বা সাধারণ ভার্ব, আর এই পাশে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। ইট এর পজিটিভ ভার্ব ফিড, সি পজিটিভ ভার্ব শো, লার্ন পজিটিভ ভার্ব টিচ, তাত এই লাইনে যেগুলো আছে এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, আর এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে সিম্পল ভার্ব, অর্থাৎ এই সমস্ত ভার্বেরই পজিটিভ রূপ হচ্ছে এইগুলো। আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমি ভাত খাই তাহলে বলবো আই ইট রাইস, ইট মানে খাওয়া, আই ইট রাইস। যদি সেন্টেন্সটা এভাবে বলি যে আমি তাকে ভাত খাওয়াই, তাহলে খাওয়ানোর ইংলিশ কি ফিড, তখন ইট বলতে পারছি না, সেন্টেন্সটা এভাবে বলবো আই ফিড হিম রাইস। এবার আমরা কতগুলো ভার্ব দেখব যে ভার্বের পজিটিভ রূপ নেই, যেমন ড্রিঙ্ক অর্থ নিজে পান করা। যদি আমরা বলতে চাই আমি অন্যকে পান করাই, সেরকম কোনো ইংলিশ ভার্ব কিন্তু নেই। রাইট অর্থ নিজে লেখা, কিন্তু অন্যকে লেখানো এরকম কোনো ভার্ব নেই। ডু অর্থ নিজে করা, কিন্তু অন্যকে করানো এরকম ভার্বও নেই। তাহলে এইখানে যে ভার্বগুলো আছে এগুলো হচ্ছে সিম্পল ভার্ব, আর এই পাশে থাকার দরকার ছিল এই ভার্বগুলোর পজিটিভ ভার্ব। আসলে এই সমস্ত ভার্বের পজিটিভ ভার্ব নেই, যেমন আমি পানি পান করি, এটা যেমন আমরা ড্রিঙ্ক বলছি, কিন্তু আমি তাকে পানি পান করাই এরকম কোনো পজিটিভ ভার্ব নেই, কিন্তু আমাদের এরকম ব্যবহার ইংলিশে আছে। তাহলে এই সমস্ত মিনিং যদি আমরা প্রকাশ করতে চাই, তখন আমরা এই ড্রিঙ্কটাকে পজিটিভ অর্থ প্রকাশ করার জন্য আমরা কতগুলো ভার্বের সাহায্য নিয়ে এই সমস্ত ভার্বকে পজিটিভ রূপ দান করি। সেই সমস্ত ভার্ব হচ্ছে হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প। এই পাঁচটা পজিটিভ ভার্বের সাহায্য নিয়ে আমরা যে সমস্ত ওয়ার্ডের বা যে সমস্ত ভার্বের সরাসরি পজিটিভ ভার্ব নেই সেগুলোকে পজিটিভ রূপান্তরিত করি। যেমন আমি পানি পান করি, তাহলে এখান থেকে ভার্বটা লিখব আই ড্রিঙ্ক ওয়াটার। কিন্তু যদি এভাবে বলি যে আমি তাকে পানি পান করাই, তাহলে পান করানোর ইংলিশ নেই। তাহলে আমরা কি করব, এইখান থেকে এই পজিটিভ ভার্বের সাহায্য নিয়ে আমরা এরকম একটা অর্থ দাঁড় করাবো। যেমন এটা বলতে পারি আই মেক হিম ড্রিঙ্ক ওয়াটার, আমি তাকে পানি পান করাই। এখানে মেক যে ওয়ার্ডটা নিলাম এটা এই পজিটিভ ভার্ব। এভাবেই আমাদেরকে তৈরি করতে হয় পজিটিভ মিনিং প্রকাশ করার জন্য। এখন দেখব এই যে পাঁচটা পজিটিভ ভার্ব, এই পাঁচটা পজিটিভ ভার্ব কোথায় কিভাবে ব্যবহৃত হয় এবং তার গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা কেমন হবে এই বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথম পজিটিভ ভার্ব হ্যাভ। এই হ্যাভ যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হতে পারে এবং সেই সেন্টেন্সের ভিতরে যে সমস্ত অন্যান্য ভার্ব আছে সেই ভার্বগুলো কত নম্বর ফর্মে ব্যবহৃত হবে, প্রেজেন্ট ফর্ম হবে না পাস্ট ফর্ম হবে, নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, নাকি আইএনজি ফর্ম হবে অথবা ইনফিনিটিভ ফর্ম হবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এই হ্যাভ যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক এভাবে হতে পারে, সাবজেক্ট হ্যাভ পজিটিভ ভার্ব, তারপরে যে অংশটা থাকবে এটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে ভার্বটা হবে এক নাম্বার ফর্ম, আর যদি সাবজেক্ট পজিটিভ ভার্ব হ্যাভ তার পরের অংশটা যদি প্যাসিভ ফর্মে থাকে অর্থাৎ প্যাসিভ ভয়েসে থাকে তখন আমরা মেন ভার্বটা লিখব তিন নাম্বার ফর্ম। এটা ক্লিয়ার করার জন্য আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। দেখো আই হ্যাভ দ্য ম্যান
clean অথবা cleaned the room এখানে have causative verb এখন এইখানে যে clean আছে এবং cleaned আছে এই দুটার ভিতরে কোন ফর্মটা ব্যবহৃত হবে আমি বলেছিলাম subject তারপর have subject তারপর have এই অংশটা যদি active হয় তাহলে লিখব ভার্বের এক নাম্বার ফর্ম the man clean the room রুমটা পরিষ্কার করার কাজটা কে করে লোকটা করে তাহলে এই সেন্টেন্সটা অর্থগত দিক দিয়ে আমরা বুঝতে পারছি এটা অ্যাকটিভ তাহলে এখানে এই ক্লিন হবে না ক্লিন হবে সহজে বুঝতে পারছি কি হবে ক্লিন হবে এবার সেকেন্ড एग्जांपल আই হ্যাভ দা রুম ক্লিন অর ক্লিনড বাই দা ম্যান এটা সেন্টেন্সের ফর্ম দেখেই বুঝতে পারছো এটা প্যাসিভ হয়ে যাচ্ছে তাহলে এটা এখানে কি হবে ক্লিন হবে তাহলে অর্থ কি হয় আমি লোকটিকে দিয়ে রুম পরিষ্কার করাই এরকম অর্থ প্রকাশ পেয়েছে এবার আমরা আরো একটা উদাহরণ দেখে নিই উই হ্যাড দ্য ম্যান ডিভাইড অর ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস এখানে দেখো আমি সাবজেক্টের পরে হ্যাভ না লিখে হ্যাড লিখেছি আসলে এই হ্যাড হ্যাভেরই পাস্ট ফর্ম হ্যাভ বলতে সেখানে হ্যাভই থাকবে সব সময় ব্যাপারটা এরকম না হ্যাভ বলতে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটাকেই বুঝবো এটা টেন্স এবং পার্সন ভেদে রূপ পরিবর্তন হতে পারে আমি এটা পাস্টে লিখেছি তাই উই হ্যাড দ্য ম্যান ডিভাইড অর ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস আমি লোকটিকে দিয়ে আমগুলো ভাগ করিয়েছিলাম তাহলে বলেছি সাবজেক্ট এবং কজেটিভ ভার্ব অর্থাৎ হ্যাভ অথবা হ্যাড বা হ্যাজ যাই হোক এটা ব্যবহার করার পরে এই অংশটা যদি অ্যাক্টিভ ভয়েজে থাকে তাহলে ভার্ব হবে এক নম্বর ফর্ম তাহলে এটা লিখব ডিভাইড এক নম্বর ফর্ম এবার সেকেন্ড এক্সাম্পল দ্য টিচার হ্যাড দ্য স্টুডেন্ট এক্সপেল অর এক্সপেলড ফ্রম দ্য এক্সাম দেখো এখানে সাবজেক্ট এবং হ্যাডের পরে যে অংশটা আছে এটা প্যাসিভে আছে এখন এটা প্যাসিভ একটু আইডেন্টিফাই করে দেখি দ্য স্টুডেন্ট এক্সপেল অর এক্সপেলড স্টুডেন্টটাকে এক্সপেল করা হয়েছিল স্টুডেন্ট কিন্তু নিজে নিজে এক্সপেল করে না তাকে এক্সপেল করা হয়েছিল কে করেছিল টিচার করেছিল পরীক্ষা থেকে এটা প্যাসিভ কথা তাহলে অবশ্যই এটা এই তিন নাম্বার ফর্ম হবে এবার আমরা সেকেন্ড কজেটিভ ভার্ব হিসাবে গেটের ব্যবহার শিখব গেট যখন কজেটিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন এই দুইটা স্ট্রাকচার ফলো করে লিখতে হয় যেমন সাবজেক্ট গেট তারপর যদি অ্যাক্টিভ থাকে অর্থাৎ পরের অংশটা যদি অ্যাক্টিভ বজায় থাকে তখন হবে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ আর যদি সাবজেক্ট তারপর পজিটিভ ভার্ব গেট এবং সেন্টেন্সটা যদি প্যাসিভে থাকে তাহলে হবে ভার্বের তিন নম্বর ফর্ম উদাহরণের সাহায্যে আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো উই গেট দ্য বয় টু ওয়াশ অর ওয়াশড দ্য কার এখানে সাবজেক্ট তারপর গেট পজিটিভ ভার্ব এবং এই অংশটা দেখো দ্য বয় টু ওয়াশ অর ওয়াশড দ্য কার এই গাড়ি ধোয়ার কাজটা কে করেছিল দ্য বয় করেছিল তাহলে এখানে সাবজেক্ট আছে এবং সেন্টেন্সটা দেখা যাচ্ছে অ্যাক্টিভ তাহলে এখানে কি হবে এই যে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ যেটা এটা ব্যবহৃত হবে তিন নম্বর ফর্মটা ব্যবহৃত হবে না এই টু ওয়াশ এবার সেকেন্ড এক্সাম্পল আই গেট দ্য কার টু ওয়াশ অর ওয়াশড বাই দ্য বয় সাবজেক্ট এবং গেটের পরে যে অংশটা আছে সেটা প্যাসিভ তাই আমরা এখানে ভার্বের তিন নম্বর ফর্ম লিখব এখানে পজিটিভ ভার্ব কোনটা এই দুইটা গেটই হচ্ছে পজিটিভ ভার্ব এবার আমরা আরেকটা উদাহরণ দেখি আই গট দ্য ওয়াশিং মেশিন টু ওয়াশ অর ওয়াশড দ্য ক্লোথস এখানে গেটের সেকেন্ড ফর্ম গট লিখেছি এই গেটটা টেন্স এবং পার্সন ভেদে চেঞ্জ হতে পারে কখনো গেটস হতে পারে কখনো গট হতে পারে এবং গেট হতে পারে দেখো আই গট দ্য ওয়াশিং মেশিন টু ওয়াশ অর ওয়াশড দ্য ক্লোথস সাবজেক্ট এবং পজিটিভ ভার্বের পরে যে অংশটা আছে এটা অ্যাক্টিভে আছে তাই আমরা এখন লিখব এই যে ইনফিনিটিভ যে ফর্মটা আছে টু প্লাস ভার্ব এটা লিখব এখানে এবার সেকেন্ড এক্সাম্পল আই গট মাই সিস্টার অ্যাডমিট অর অ্যাডমিটেড ইন দ্য কলেজ এখানে সাবজেক্ট এবং ভার্বের পরে যে অংশটা আছে এটা প্যাসিভে আছে দেখো প্যাসিভ যে আছে আমরা কীভাবে বুঝব
দেখো মাই সিস্টার অ্যাডমিট অর অ্যাডমিটেড ইন দ্য কলেজ আমি আমার বোনকে কলেজে ভর্তি করিয়েছিলাম আমার বোন নিজে নিজে ভর্তি হয় নাই আমি তাকে ভর্তি করিয়েছিলাম তাহলে এখানে কি হবে তাহলে এটা প্যাসিভ আর প্যাসিভ হলেই ভার্বের তিন নম্বর ফর্ম বসবে তাই অ্যাডমিটেড হবে এবার আমরা তৃতীয় নাম্বার যে কজিটিভ ভার্ব আছে মেক এই মেকের ব্যবহার শিখব মেকের জন্য যে স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব সাবজেক্ট তারপর কজিটিভ ভার্ব মেক তারপর যে অংশটা আছে এটা অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক ভার্ব সবসময় এক নম্বর ফর্ম হবে আমরা এক্সাম্পল দেখে ক্লিয়ার হয়ে নিই দেখো আই মেক দ্য বয় ক্রাই অর ক্রাইড কোনটা হবে তাহলে যেহেতু মেক পজিটিভ ভার্ব ব্যবহৃত হয়েছে তাহলে এর পরে যে অংশটা আছে এটার ভিতরে যে ভার্ব আছে এই ভার্বটা অলওয়েজ তোমরা ভার্বের এক নম্বর ফর্ম লিখবে তাহলে ক্রাই অ্যানাদার এক্সাম্পল আই মেক হিম ডু অর ডান দ্য ওয়ার্ক যেহেতু মেক পজিটিভ ভার্ব তাহলে এর পরে যে অংশটা আছে অ্যাক্টিভ প্যাসিভ এগুলো আমাদের না দেখলেও চলবে তখন আমরা ভার্বের এক নম্বর ফর্ম লিখব তাই ডু চার নম্বর পজিটিভ ভার্ব হিসাবে লেট ব্যবহার শিখব লেটের জন্য স্ট্রাকচারটা ঠিক এরকম যে সাবজেক্ট তারপর লেট তারপর অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস যেটাই হোক না কেন সেই ক্ষেত্রেও ভার্বের এক নম্বর ফর্ম লিখতে হবে যেমন আই লেট হিম গো অর গান দেয়ার তাহলে যেহেতু লেট পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করছি তাহলে এখানে যে ভার্বটা হবে সেই ভার্বটা এক নম্বর ফর্ম হবে তাই গো হবে সর্বশেষ পজিটিভ ভার্ব হিসেবে আমরা শিখব হেল্প হেল্প পজিটিভ ভার্ব হিসেবে যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় সেই সেন্টেন্সটা দেখতে কেমন হয় এবং সেই সেন্টেন্সের যে অন্য ভার্ব থাকে সেই ভার্বটা কয় নম্বর ফর্মে ব্যবহৃত হয় এটার ব্যবহার শিখব হেল্পের স্ট্রাকচারটা এরকম হবে সাবজেক্ট তারপর পজিটিভ ভার্ব হেল্প তারপর সেন্টেন্সটা অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক সেই ক্ষেত্রে সবসময়ই অথবা টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভও হতে পারে এই দুটো ফর্মে যে কোনো একটা ফর্ম ব্যবহার করা যাবে যেমন দেখো আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক এখানে দেখো পজিটিভ ভার্ব হেল্প এখানে ভার্বটা কত নম্বর ফর্ম হবে এক নম্বর ফর্ম হবে আবার যদি আমরা এই সেন্টেন্সটা এইভাবে লিখি আই হেল্প হিম টু ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্সটাও রাইট তাহলে বোঝা গেল যখন হেল্প পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন যে অন্য যে মেন ভার্বটা থাকে সেই ভার্বটা ভার্বের এক নম্বর ফর্ম হতে পারে অথবা ওই ভার্বটাকে ইনফিনিটিভ করা যেতে পারে অর্থাৎ টু এবং ভার্বের এক নম্বর ফর্ম আমরা আরও একটা উদাহরণ দেখি হি হেল্পস মি ডু অর টু ডু দ্য ওয়ার্ক দেখো এখানে হেল্পের সাথে এস হয়েছে কিন্তু এখানে তো এস লেখি নাই কেন হয়েছে এটা পার্সন ভেদে যেহেতু সাবজেক্ট হি থার্ড পার্সন সিঙ্গুলার তাই ভার্বের সাথে এস অথবা ইয়েস হয় সেই সেন্সে এস হয়েছে তো হি হেল্পস মি ডু অর টু ডু দ্য ওয়ার্ক যখন হেল্প যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন মেন ভার্বটা এই দুইটা ফর্মে ব্যবহৃত হতে পারে এক নম্বর ফর্মও হতে পারে আবার ইনফিনিটিভও হতে পারে দুইটার যে কোনো একটাই রাইট দে হেল্পড মি ডু অর টু ডু দ্য ওয়ার্ক এখানেও হেল্প যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় ওই একই কথা ভার্বের এক নম্বর ফর্মও হতে পারে আবার ইনফিনিটিভও হতে পারে দেখো এখানে হেল্পড হয়েছে এটা টেন্স পরিবর্তনের সাথে সাথে এই পজিটিভ ভার্বের রূপ পরিবর্তন হয় সুতরাং আজকের আলোচনা থেকে জানলাম যে পজিটিভ ভার্ব পাঁচটি এবং এই পাঁচটি পজিটিভ ভার্বেরই আলাদা আলাদা স্ট্রাকচার আছে এবং সেগুলোর ব্যবহারও জানতে পারলাম সো দিস ইজ দ্য এন্ড অফ দিস লেসন টুডে আই উইল ব্যাক উইথ দ্য নিউ লেসন ফর ইউ টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই